আপনি বাড়ি বানাতে চাচ্ছেন, কিন্তু বাড়ি সম্পর্কে কিভাবে বাড়ি বানাতে হয়, কিভাবে ডিজাইন করতে হয় কোনো আইডিয়া আপনার নেই। অর্থাৎ আপনার বাড়ি বানাতে কত খরচ হবে, কত কতটুকু রড, সিমেন্ট, ইট, বালু কি লাগবে, কোনো ধরনের আপনার যদি আইডিয়া না থাকে, তাহলে আজকের ভিডিওটা মূলত আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কিভাবে একটা বাড়ি, যে আপনি যদি একটা বাড়ি বানাতে চান তাহলে তার কী ধরনের ডিজাইন বা কতটুকু খরচ হবে সেটা আপনি কীভাবে খুব ইজিলি একটা অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক সাজেশন, সাথে আছে আমি মুঘল সম্রাট। তো চলুন তাহলে কথা না বলি আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমরা চলে যাব আমরা যে অ্যাপটির কথা বলেছিলাম, তো সেখানে, তো অ্যাপটির নাম হচ্ছে নির্মাণী আমি। তো এটি মূলত শাহ সিমেন্টের অ্যাপস। তো এখানে আসলে আপনি কিন্তু টোটালি একটা বাড়ি বানানোর জন্য যা যা দরকার আপনি সব আইডিয়া কিন্তু এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি শূন্য আইডিয়া নিয়ে যদি আপনি নেমে থাকেন তাহলেও আপনার কোনো সমস্যা নেই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ডিজাইন আছে, বাড়ির ডিজাইন, অর্থাৎ আপনি কীরকম বাড়ি করতে চান এখানে অসংখ্য ডিজাইন আপনি পেয়ে যাবেন। তো তারপর আছে মাটি পরীক্ষা ও ভূমি জরিপ, তারপরে সাইট প্রিপারেশন ও লেআউট, পাইলিং, ফাউন্ডেশন, ফর্ম ওয়ার্ক অথবা শাটারিং যেটা, রড বাইনিং এবং প্লেসমেন্ট, ইটের গাঁথুনি, কনক্রিট ঢালাই, প্লাস্টার, কিউরিং, ইট, বালি, খোয়া, পাথর, পানি, যাবতীয়, অর্থাৎ আপনার একটা বাড়ি বানাতে যা যা দরকার এখান থেকে আপনি সব ধারণা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা একটু ডিজাইনে যদি যাই, তো তাহলে আপনি এখানে দেখবেন যে বাড়ির ডিজাইনটা কীরকম হতে পারে। এই যে এখানে কিন্তু একদম বিস্তারিত কিন্তু সব কিছু কিন্তু লেখা আছে, ঠিক আছে। তো আপনি চাইলে এগুলো কিন্তু ভিডিও আকারেও দেখতে পারেন, উপরে ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু বিস্তারিত লেখা আছে, অর্থাৎ এইরকম ডিজাইন যদি করতে চান এখানে ডিজাইনগুলো পেয়ে যাবেন আপনি বাড়ির। এরপরে হচ্ছে আপনি যদি নিচে যান যে ইটের গাঁথুনি কীভাবে, ইটের গাঁথুনিটা করবেন, প্লাস্টার, ইট, কী পরিমাণ ইট লাগবে বা কত কিছু, যাবতীয় সব কিছু কিন্তু আপনি অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। তো এই অ্যাপটা, অর্থাৎ যারা আপনারা হয়তো বা বাড়ি করতে চান, তো তাদের জন্য হয়তো বা খুবই কার্যকর হবে আমি আশা করি। তো আপনারা চাইলে এই অ্যাপটি নামিয়ে আপনি এটা ভালো একটা আইডিয়া নিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও, তো দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।